আমার নবী হাদিস বলে গিয়েছিলেন, এমন কেয়ামতের আগ পর্যন্ত এমন একটা গ্রাম বাকি থাকবে না, এমন একটা মহল্লা বাকি থাকবে না, এমন একটা দেশ বাকি থাকবে না, এমন একটা ঘর বাকি থাকবে না, যেই মহল্লা বা যেই দেশের মধ্যে, যেই গ্রামের মধ্যে, যেই ঘরের মধ্যে আমি নবীর রক্ত ঝরা দিন প্রবেশ না করবে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের বুকে আল্লাহ পাঠাইছে এমন পাওয়ারফুল শক্তিশালী নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আপনি নবীর শান আর আপনি নবীর মান আমি আল্লাহ আলাদা বানাইছি। যেই জগতের রব্বুল আলামিন রব আমি আল্লাহ, ওই জগতের রহমত আমি আপনি নবীরে বানাইছি। সুবহানাল্লাহ। বল আল্লাহ বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তামাম জগৎটার রব আমি আল্লাহ। নবী আর আপনারে কেমন বানাইলাম, মামা আরসাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, যেই জগতের রব প্রতিপালক আমি আল্লাহ, ওই জগতের রহমত, ওই জগতের সাবি, ওই জগতের নেতা আর ওই জগতের সাইয়েদ আমি আল্লাহ আপনি নবীরে বানাইলাম। সুবহানাল্লাহ। সুনান তিরমিজির মধ্যে আল্লামা আবু ঈসা তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি একখানা হাদিস নকল করলেন, হাদিস নাম্বার 3610 নম্বর হাদিসের মধ্যে আমার রসুল বলে, আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু আনহু কাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইযু ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইযু। আমার নবী বলে, ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান কায়েম করবে, কিয়ামত হয়ে যাবে, তাম দুনিয়াটা আল্লাহ তাম জড়িত তামার জমিন বানায়া দিবে, তাম দুনিয়ার মধ্যে কিছুই পাওয়া যাবে না, সমস্ত জিনিসগুলা ধ্বংস করে দিবে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদাল কবর ও বুসিরাত কবর থেকে উঠাইবে। বাবা জিনা আমার, সর্বপ্রথম যাকে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে দাঁড় করাইবে, আমার আল্লাহ বলে সর্বপ্রথম আমি আমার ফেরেশতা পাঠাই আমার রহমাতুল লিল আলামিনের রওজার কিনারায় নিয়া, আমার রহমাতুল লিল আলামিনের রওজা শরীফ থেকে দাঁড় করায়া আমি আল্লাহর কিনারায় হাজির করায়া তারপর অন্য অন্য মানুষদের কবর থেকে দাঁড় করামু। সুবহানাল্লাহ। জোরে কইতেন না? সুবহানাল্লাহ। সর্বপ্রথম কবর শরীফ থেকে, রওজা শরীফ থেকে আমার নবী দাঁড়াইবেন। আমার বাবাজিরা আল্লাহ নবীরে রওজা শরীফ থেকে দাঁড় করাইবেন। আমার নবী বলে, ওই রওজা থেকে সর্বপ্রথম যেই ব্যক্তি দাঁড়াইবে ওই ব্যক্তি হইলাম আমি রহমাতুল লিল আলামিন। এরপরে আমার রসুল বলে, ওয়াইদা ওয়া আনা খতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা খতিবুহুম ইযা আলাইহি সাল্লাম বলে, প্রত্যেকটা মানুষ কাতারে কাতারে দাঁড়াইবে। বলে, কেমন কাতার দাঁড়াইবে? আদম সফিউল্লাহ থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ এই জমিনের মধ্যে আল্লাহ পাঠাইবেন, যত মানুষ এই জমিনে আল্লাহ পাঠাইছে, প্রত্যেকটা নবী প্রত্যেকটা রসুলের উম্মত সহ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করাইয়া দিবে। আমার বাবাজিরা কিয়ামতের আগে হিসাব নিকাশ নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে 120টি কাতার আল্লাহ বানাইবে। আমার রসুল বলে, ওরে দুনিয়ার মানুষ, ওই 120 কাতারের মধ্যে 80টা কাতারই হবে আমি নবীর উম্মতের কাতার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় কাতার? 80 কাতার হবে আমি নবীর উম্মত, আর 40 কাতার অন্য অন্য 1 লক্ষ বা 2 লক্ষ নবীদের উম্মতের দল। এই এত শত মানুষের সামনে আমার রসুল বলে, যখন মানুষগুলা নিজের গুনাহের জন্য গায়ে হুদাস করবে, সমস্ত নবীরা পর্যন্ত মাথা উঠাইতে পারবে না, সমস্ত নবীরা মাথা নিচু করে রাখবে, আদম নবীও কথা বলতে পারবে না, নূহ নবীও কথা বলতে পারবে না, শীষ নবীও কথা বলতে পারবে না, ইব্রাহিম নবীও কথা বলতে পারবে না, ইসমাইল নবীও কথা বলতে পারবে না, ইসহাক নবীও কথা বলতে পারবে না, মুসা নবীও কথা বলার সাহস থাকবে না, ঈসা নবীরও কথা বলার সাহস থাকবে না, সমস্ত নবী এবং তাদের উম্মতেরা মাথা নিচু করিয়া দাঁড়ায়া থাকবে। আর তখনই আমার রসুল বলে, এত শত কোটি কোটি মানুষের সামনে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি নবী সর্বপ্রথম সভাপতির আসন দাঁড় করাইয়া একটা বক্তব্য প্রদান করব।
ওয়ানা খতিবুহুম ইযা ওয়াফাদু, আমি নবী সেই জায়গার মধ্যে সভাপতির কাতারে দাঁড়ায়া উদ্বোধনী বক্তব্য দিব। আমার রসুল বলতেছে সেই জায়গার মধ্যে আমি উদ্বোধনী বক্তব্য দিব। অতপর আমার নবী বলে ও আনা মুবাশশিরুহুম ইযা আইসু, আমার নবী বলতেছে আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার, যাদের গুনাহের কারণে জাহান্নাম অবিদারিত হয়ে গেছে, গুনাহের কারণে যাদের গুনাহের কারণে আল্লাহর জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে রে বাবা, আল্লাহর আল্লাহ যাদের জন্য বৈধ হয় নাই, হিসাবের কাতার মধ্যে যারা ঠকে গেছে, আমার রসুল আকরাম বলে যারা তারা যদি জাহান্নামের মধ্যে পড়ে যায় অথবা তাদের হিসাব যদি জাহান্নামে হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না, যতক্ষণ না আমার একটা উম্মত ক্ষতিগ্রস্ততার মধ্যে থাকবে, একটা উম্মত বিপদের মধ্যে থাকবে, একটা উম্মত আল্লাহর জাহান্নামে থাকবে, প্রত্যেকটা উম্মতের আমি আল্লাহর রসুল সুসংবাদ দেওয়ায়া সুপারিশ করায়া আল্লাহর দরবারে জান্নাতের সার্টিফিকেট মঞ্জুর করায়া আমার প্রত্যেকটা উম্মতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নেওয়ায়া, তারপর আমি নবী শান্ত।